স্পেনিশ লা লিগায় টানা 7 ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা, কিন্তু নিজেদের 11তম ম্যাচ হেরে বসেছে লিওনেল মেসির দল। প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিক লেভান্তের বিপক্ষে পেরে ওঠেনি কাতালানরা, 3-1 গোলে হেরেছে বার্সেলোনা। প্রথমার্ধে মেসির গোলে লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা, কিন্তু দ্বিতীয়ার্ধে 7 মিনিটের মধ্যে 3 গোল করে ম্যাচ জিতে নেয় লেভান্তে। 11 ম্যাচ শেষে বার্সা সংগ্রহ 22 পয়েন্ট। ম্যাচের 38তম মিনিটে লেভান্তে ডিবক্সে সেমেদোকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান, সফল স্পট কিকে বার্সাকে এগিয়ে নেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় আর্নস্ত ভালভার্দের শিষ্যরা। বিরতির পর ম্যাচের 61 মিনিটের মাথায় লেভান্তেকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার কম্পোসা। 63 মিনিটের মাথায় স্বাগতিকদের 2-1 গোলে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরওয়ার্ড বোরহা। আর 68 মিনিটের মাথায় বার্সা জালে বল জড়ান সার্বিয়ান মিডফিল্ডার রোমানিয়া। বাকি সময় বার্সা গোল শোধ করতে কিংবা ব্যবধান কমাতে পারেনি। পুরো ম্যাচের 66% সময় বল বার্সা দখলে থাকলেও ম্যাচের ফল নিজেদের করে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। 660টি সফল পাসের মূল কাজটা করতে পারেনি ভালোবার্দের শিষ্যরা। 34% বল নিজেদের দখলে রেখে বার্সার কাছ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লেভান্তে, আর তাতে বড় ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। তবে এই হারে বার্সেলোনার পয়েন্ট টেবিলের কোনো অবনতি হয়নি, তারা এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন। অন্যদিকে স্প্যানিশ লিগের ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন জিদানের শিষ্যরা। 6ষ্ঠ মিনিটে বেনজেমা শট রুখে দেন বেতিস গোলরক্ষক, এরপর 2 মিনিট পর গোল করেন হেজার্ড, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। 17 মিনিটে ক্রুজের ফ্রিকিক চলে যায় বারের ওপর দিয়ে। 64তম মিনিটে ম্যাচের সহজতম গোল মিস করেন মেন্ডি। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারেনি এই ফরাসি লেফট ব্যাক। বাকি সময় আর কোনো গোল করতে না পারলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। লা লিগার টেবিলে বার্সার পরে আছেন রিয়াল মাদ্রিদ।